हेलो फ्रेंड, सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल सिटी कुकिंग चैनल। आशा करी अपना सबाई अनेक भालो आछेन। आबारो एक नतून रेसिपी निये आपनादेर माझे फिरे एसेछि। आजके खुबी दुर्दान्त एवं मजादार साथे मुग डाल दिए गरु मांस रान्ना करब। ताहले पुरो भिडियो जुड़े आपनारा आमादेर साथेई थाकुन एवं देखे नीन कत सहजेई एई मुग डालटा रान्ना करब। चूलार मध्ये एक हाड़ी बसिए दिएछि। हाड़ी गरम हो पर्यायत तेल दिए देखिए क्वार्टर कपर मत तेल दिए दिल। तेल गरम हो गए ए पर्या गोटा गरम मसला गो दिए देव। चार एलाच, तीन टुकड़े दारूचिनी, एक तेजपाता, चार पांच टा लौंग, चार पांच टा गोलमरीच। गरम मसला गुले कयेक सेकेंड तेलेर मध्ये हल्का एकटु भेजे निएछि। ए पर्याये आमि देर कापेर मतो पियाज कुचि दिए देव। पियाजटा सफ्ट ना हওয়া পর্যন্ত তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ আমি একটু আজকে চর্বিযুক্ত মাংস নিয়েছি, আর মাংসটা থেকে অনেকটা তেল বের হবে। পেস্টটা সফট হওয়া পর্যন্ত হালকা একটু ভেজে নেব। আমার পেস্টটা অনেকটা ব্রাউন হয়ে গিয়েছে। आदा बाटा टेबिल चामच रसुन बाटा दिए देव। परिमाण मतो लवण, एखन आदा रसुन तेलेर मध्ये खूब भालो भावे भेजे नेब काचा स्मेलटा ना जावा पर्यन्त। দিয়ে দেব এক টেবিল চামচ মতো জিরে বাটা। আপনাদের কাছে জিরে বাটা না থাকলে জিরে গুঁড়াও দিতে পারেন। তবে বাটা মশলা যে কোনো রান্নাই করলে রান্নার টেস্টটা খুবই ভালো হয় এবং খেতে খুবই দুর্দান্ত লাগে। যে কোনো বাটা মশলার রান্নার টেস্টই আলাদা। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। मसला गुलो खूब भालो भावे कषिए निएछि। मसलार कलर टा चेंज हो एसेछे। एरपर जे आमि गुड़ो मसला गुलो दिए देव। गुड़ो मसला देवार आगे आमि अल्प एकटु गरम पानी दिए देव। दिए देव दुई चामच हलुदेर गुड़ा। देड़ चामच लाल मरिचेर गुड़ा। देर चामच धनिया गुड़ा। समस्त मसला टाके खूब भालो भावे मिशिए नेब। दुई तीन मिनट समय निये मसला टाके खूब भालो भावे कषिए नेब। मसला टाके खूब भालो भावे कषिए निएछि। এরপর যে আমি দুয়ে রাখা গরু মাংসগুলো দিয়ে দেব। আমি এখানে প্রায় এক কেজি মতো গরু মাংস নিয়েছি। আমি সলিড এবং একটু চর্বিযুক্ত মাংস নিয়েছি, কারণ মুগ ডালের মধ্যে একটু চর্বিযুক্ত মাংস হলে স্বাদটা বেশি ভালো লাগে খেতে। মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাংসটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর যে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি মাংসটাকে দশ মিনিট রান্না করে নেব। দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি।
মাংসটা থেকে অনেক পানি বের হয়েছে, এ পর্যন্ত কোনো পানি দেইনি, সমস্তটাই মাংসের নিজস্ব পানি। মাংসটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। তারপর ধরে আমি আরো 10 মিনিট চুলা রাখছি মিডিয়াম রেখে রান্না করে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার মাংসটা থেকে যে পানিটা বের হয়ে গিয়েছিল আমি কষাতে কষাতে পানিটা শুকিয়ে নিয়েছি। তারপর ধরে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দেবো। তবে আমি একেবারে বেশি পানি দিয়ে দেবো না, অল্প অল্প পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। মাংসটা ঝোল সেদ্ধ করার জন্য অবশ্যই গরম পানি দেবেন। আমি 1.5 কাপের মতো গরম পানি দিলাম। চুলা রাখলাম মিডিয়াম রেখে আর 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করব। প্রথমে চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এরপর যে আমি মুগ ডালটা ভেজে নেব। আমি এখানে 500 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে কম রেখে ডালটা ভেজে নিতে হবে। বেশি আঁচে বাঁধা যাবে না, তাহলে ডালটা পুড়ে যাবে। মিডিয়াম থেকে কম আঁচে ডালটা অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ডালটা 4 থেকে 5 মিনিট ভাজতে হবে। ডালটা যখন ভাজা হয়ে যাবে তখন আপনারা এমনিতেই বুঝতে পারবেন, কারণ ডালটা ভাজা হয়ে গেলে ডালটা থেকে খুব ভালো একটা ফ্লেভার ছড়াবে। আমার ডালটা ভাজা হয়ে গিয়েছে, ডালটা থেকে খুব ভালো একটা ফ্লেভার ছড়াচ্ছে। এরপর যে আমি ডালটাকে একটি সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব। আমি একটা সার্ভিং বোলের মধ্যে ডালটাকে ঢেলে নিয়েছি। এখন আমি ডালটাকে ধুয়ে নেব। ডালটাকে ভাজার পর পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটাকে ভালো করে কষলে 4-5 বার পানিটা বদলে নিতে হবে। আমার পানিটা একদম পরিষ্কার, আমার ডালটা ধোয়া হয়ে গেছে। আমি পানিটা একদম ঝরিয়ে নেব। দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। আমার মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এরপর যে আমি দুইয়ের একটা ডালটা দিয়ে দেব। ডালটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর যে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো।
ঢাকনাটা খুলে নিচ্ছি। মাছটা যখন ডালটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো, মাছটা এবং ডালটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এখানে 3 কাপের মতো পানি দিলাম, কারণ ডালের মধ্যে একটু ঝোলের পরিমাণটা বেশি দিতে হয়, কারণ নামানোর পরে ডালটা ঝোলটা শুষে নেয়। এরপর যাই চুলা রাস্তা মিডিয়াম রেখে আমি 15 মিনিট রান্না করে নেব। চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং অল্প একটু তেল দিয়েছি। এখন দিয়ে দেব 5টা শুকনা মরিচ। শুকনা মরিচটা তেলের মধ্যে ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, তেলের থেকে নামিয়ে নেব মরিচগুলোকে। ঢাকনাটা খুলে নিচ্ছি। তারপর যে আমি 5টা কাঁচামরিচ দিয়ে দেব এবং একটু নেড়ে চেড়ে দেব। চুরাটা লো রেখে রান্নাটা কমপ্লিট করে নেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে এবং ডালটাও সিদ্ধ হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। আমি একটু ঝোল থাকা অবস্থায় ডালটা নামিয়ে ফেলবো, কারণ যেকোনো ডাল রান্না করার পর ডালটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা শুষে নেয়। এরপর যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো ফ্রেশ ধনে পাতা কুচি। এক চামচ ভাজা জিরার গুঁড়া, এক চামচ গরম মশলার গুঁড়া এবং 5-6টা ভাজা শুকনো মরিচ। মুগ ডালের মধ্যে শুকনো মরিচটা দিলে খুব ভালো লাগে খেতে। সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর যে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে মুগ ডালটাকে একটা সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নেব। হ্যালো ভিউয়ার্স, আমি খুবই কত সহজে এবং খুবই সিম্পল ভাবে এই মুগ ডাল দিয়ে গরু মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকবেন। রেসিপিটি কেমন হলো সেটা কমেন্ট করেও জানাতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক গরু মাংস এবং মুরগির মাংস রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। ভিডিওর মধ্যে একটি লাইক দিতে ভুলবেন না। আজকে রেসিপিটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।